হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর জন্য অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাই। আজকের পার্ট তিন, পবিত্রতা। পবিত্রতা আরবি প্রতিশব্দ তাহারাতুন, উজু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। ইবাদতের জন্য পবিত্র থাকা একান্ত প্রয়োজন। পবিত্র না হয়ে নামাজ আদায় করা যায় না, এমনই কি ইবাদত কবুল হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং আত্মসাতের মাল সাদকা দান করা হয় না। মুসলিম শরীফ। পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, লেখাপড়াও কাজকর্মে মন বসে, আল্লাহ তাআলা ভালোবাসেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর উত্তমরূপে পবিত্রতা সম্বর্ধনকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা তওবা 108। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং পবিত্রতা ও পরিচ্ছন্নতার অতুলনীয় দৃষ্টান্ত ছিলেন। তিনি তার উম্মতকে পবিত্রতা অর্জনের বিশেষভাবে তাকিদ দিয়েছেন এবং পবিত্র থাকার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাম বলেন, পবিত্রতা ইমানের অঙ্গ। পবিত্রতার প্রকারভেদ, পবিত্রতা দুই প্রকার, অভ্যন্তরীণ পবিত্রতা ও বাহ্যিক পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা হৃদয়কে যাবতীয় শিরক, আকিদা, রিয়া, গীবত ইত্যাদি থেকে মুক্ত রাখার নাম অভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা শরীয়তের বিধি মোতাবেক উজু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনকে বাহ্যিক পবিত্রতা বলে। পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। নিজের জ্ঞান, বুদ্ধি বা অভিরুচি অনুযায়ী এ বিষয়ে কিছু কম করা বা বেশি করার কারোর অধিকার নেই। কেবল সেসব বস্তুই পবিত্র যাকে শরীয়ত পবিত্র বলেছে, আর সেসব বস্তুই অপবিত্র যা শরীয়ত অপবিত্র বলেছে। সুতরাং শরীয়তের বিধি মোতাবেক পবিত্রতা অর্জন করতে হবে। নিজের ধ্যান, খেয়াল, রুচির বশীভূত হয়ে পবিত্র অপবিত্রতার কোনো মানদণ্ড ঠিক করা উচিত নয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজ আল আলাইকুম মান হারিজা হারা জিউ আলাকিং ইউরিদু লি তাহারিয়াকু। আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান। সূরা মাইদা। আর ওই পবিত্রতার জন্য প্রথম আমার মনকে পরিষ্কার করতে হবে এবং আমার ধ্যান খেলকে পরিষ্কার করতে হবে, আর এর মধ্যে সর্বপ্রথম নামাজের জন্য অজু করতে হবে। কারণ অজু হচ্ছে মূল, আর অজু ফরজ চারটি আমরা জানি। সমস্ত মুখমণ্ডল দৌত করা, দুই হাতে কনুইসহ দৌত করা, মাথায় মাসহ করা, পায়ের গোড়ালি পর্যন্ত দৌত করা। এই অজুর মাধ্যমে আমরা পবিত্রতা হাসিল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে পবিত্র থাকার জন্য তৌফিক দান করুক। আমিন।